সেই বিষয়গুলোই ওনার আচরণে প্রতিফলিত হয়েছে। যেহেতু ওনার সাথে আমার বেশি দিন কাজ করার সুযোগ হয় নাই, আর এখানে আমি বসে সবার বক্তব্যে এতটুকুই অনুধাবন করতে পেরেছি, উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন, সেটা এলাকার জন্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলার জন্য, এবং শিক্ষক হিসাবে উনি সম্মানী ছিলেন, পাশাপাশি উনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার পেশাও জড়িত ছিলেন, এবং এখন আজকে থেকে উনি শিক্ষক হিসাবে তার কর্মজীবনের পরিসমাপ্তি ঘটলেও উনি সাংবাদিক হিসেবে পুরোদমে উনি কাজ করবেন, সেটা আমাদের সমাজের জন্য এবং আমাদের রাষ্ট্রের জন্য উনি কাজ করবেন, আমি সেই আশাবাদ রাখি। পাশাপাশি এখানে যারা আমাদের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা উপস্থিত আছেন, তারা যথেষ্ট আন্তরিকতার সাথে উনাকে গ্রহণ করেছেন, এবং উনি কর্মজীবন চলে যাওয়ার পরেও উনার সাথে সেই সহযোগিতা এবং সম্মান অব্যাহত থাকবে সেই আশাও ব্যক্ত করছি। পাশাপাশি আমার শিক্ষা অফিসের সাথে উনার যোগাযোগ সার্বক্ষণিক থাকবে। আমি আশা করব প্রাথমিক শিক্ষার উন্নয়নে যে কোনো সহযোগিতামূলক পরামর্শ উনি আমাদেরকে দিবেন, আর আমরাও উনাকে সাদরে গ্রহণ করব। আর এখানে যারা যারা অভিভাবকবৃন্দ আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘ সময় ধরে আপনারা এখানে আছেন। আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক যিনি আজকে চলে যাচ্ছেন, উনাকে এই সাদরে উনার বিদায় অনুষ্ঠানে আপনারা আছেন। পাশাপাশি আপনারা এই বিদ্যালয়ের ভালো মন্দ সকল দেখভালের দায়িত্ব আপনারা আছেন, বাচ্চারা আছে, প্রতিদিন তারা স্কুলে আসবে, এবং যে কোনো পরামর্শ আপনারা যারা এখানে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকে দিবেন, কমিটির যারা সদস্য আছেন তাদের সাথে আপনারা পরামর্শ করবেন, যেন বিদ্যালয়টি আমাদের সাইফুল ইসলাম সাহেব যেভাবে একটি মানে জীর্ণ বা একটা কুঁড়ে ঘর যাকে আমরা বলতে পারি, যেহেতু প্রাথমিক বিদ্যালয় বলতে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আমরা যে এত সুদৃশ্য ভবন দেখছি এইগুলার অবদান একদিনের না, ওনাদের তিলে তিলে গড়া স্বপ্ন আজকে এই নিস্তনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা এই বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে আমাদের পরবর্তী যারা এখানে শিক্ষক আছেন তাদেরকে সহযোগিতা করবেন, কমিটিতে যারা আছেন তাদেরকে সহযোগিতা করবেন, আর আমি আমাদের এই বিদায়ী আমাদের নিস্তনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দীর্ঘায়ু কামনা করছি। ওনার অবসর জীবন যেন সুন্দরভাবে কাটে এবং ওনার পরবর্তী কর্ম যে সাংবাদিকতার পেশায় উনি যেন উৎফুল্লের সাথে সবার সাথে একত্র হয়ে পাশাপাশি আমাদের শিক্ষা অফিসের সাথে যেন উনি সার্বিকভাবে জড়িত থাকেন এই আশাবাদ ব্যক্ত করছি, এবং আমাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ক্ষমা চাচ্ছি, আমাদের কিছু প্রশাসনিক কাজের জটিলতার কারণে একটু দেরি হওয়ার কারণে আপনাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, সেই জন্য সবাইকে কাছে ক্ষমা প্রার্থী, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা।